পাসপোর্ট করে দেওয়া দালাল চক্র চিহ্নিত বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শক্তিশালী বিরোধী দল দেখতে চায় সরকার বলেছেন তথ্যমন্ত্রী। সরকার বিএনপির কর্মকাণ্ডে বাধা দিচ্ছে বলেছেন মোশাররফ। বিদ্যুতের পুরনো লাইন ও ট্রান্সফরমারের ঝুঁকিতে রাজধানীবাসী। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি সঞ্জিতা তাসনিম। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। কক্সবাজার ও টেকনাফের একটি সংঘবদ্ধ চক্রের সহযোগিতায় রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট নিচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বললেন, চক্রটি প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে, এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গারা কিভাবে মোবাইলে সিম কার্ড পাচ্ছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। অনুমতি ছাড়া ক্যাম্প থেকে কোনো রোহিঙ্গা বের হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। মিলিতভাবে এই জালিয়াতিটি হয়, একটা সংঘবদ্ধ চক্র এগুলি করে থাকেন, যারা নাকি এগুলি রোহিঙ্গাদের উৎসাহিত করছেন, যারা নাকি এই দুষ্ট চক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে তারা এই কাজগুলি করছেন, তাদেরকে আমরা চিহ্নিত করছি, যারা তাদের না করতে পারে সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে গণতন্ত্রের জন্য কাজ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের গণতন্ত্র সুসংহত রাখাই আওয়ামী লীগের প্রধান কাজ। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 127তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের জন্য হুমকি ছিল, কিন্তু আওয়ামী লীগ সেখান থেকে বেরিয়ে এসেছে। গণতন্ত্রের স্বার্থে দেশে একটি শক্তিশালী বিরোধী দল প্রয়োজন, তাই বিএনপি এবং জাতীয় পার্টি দুদলকে শক্তিশালী হিসেবে দেখতে চায় আওয়ামী লীগ। বিএনপিকে অনুরোধ জানাবো, প্রতিহিংসা এবং জিগাংসার রাজনীতি থেকে বেরিয়ে আসো, মানববন্ধন নয় দানববন্ধন করতে হবে, এই কথা বলে যে অশুভ অঙ্গীর দিচ্ছেন সেই পরিকল্পনা থেকে বের হয়ে আসো। সরকার ভীত হয়ে বিএনপির গণতান্ত্রিক রাজনৈতিক চর্চায় বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, দল পুনর্গঠনে উপজেলা ও থানা পর্যায়ে কাউন্সিলের উদ্যোগ নিয়েছেন, তবে ক্ষমতাসীনদের বাধায় তা সম্ভব হয়ে উঠছে না। এ সময় ছাত্রদলের কাউন্সিল আদালতের মাধ্যমে স্থগিত করায় ক্ষোভ জানান তিনি। খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতা। ছাত্রদলের কাউন্সিল হবে, নিয়ম মেনে আমাদের কাউন্সিলর নির্ধারিত আছে, এখানে কোনো রকমের কোর্টের কোনো এখতিয়ার এখানে ছিল না। আমরা মনে করি যে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের যে গণতান্ত্রিক চর্চার চেষ্টা, এই চেষ্টাতেও আজকে সরকার নানাভাবে বাধাগ্রস্ত করছে। বিদ্যুতের পুরনো লাইন ও ট্রান্সফরমার ঝুঁকিপূর্ণ করে তুলেছে রাজধানীবাসীর জীবন। নগরবাসীর অভিযোগ, পুরনো লাইন ও অবৈধ সংযোগের যে জঞ্জাল তৈরি হয়েছে তা থেকে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা। ডিপিডিসির আশ্বাস, পর্যায়ক্রমে এসব লাইন মাটির নিচ দিয়ে নেওয়া হলে শতভাগ নিরাপদ বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। রোহিঙ্গাদের পাসপোর্ট করে দেওয়া দালাল চক্র চিহ্নিত বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। শক্তিশালী বিরোধী দল দেখতে চায় সরকার বলেছেন তথ্যমন্ত্রী। সরকার বিএনপির কর্মকাণ্ডে বাধা দিচ্ছে বলেছেন মোশাররফ। বিদ্যুতের পুরনো লাইন ও ট্রান্সফরমারের ঝুঁকিতে রাজধানীবাসী। দর্শক, এ ছিল এখনকার সংবাদ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।